ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করেছে ইউটিউবে একদম নতুন কাজ করছে তারা যখন আর্নিং করা শুরু করবে বা নিজের চ্যানেলটাকে মনিটাইজেশন ইনেবেল করবে তারপর তারা কত টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে একশো ভিউস দিলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করতে পারবে বা এক হাজার দেড় হাজার দিলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করতে পারবে এই জিনিসটা কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর বিভিন্ন ধরনের আমার ভিডিওর ভিউজ দেখিয়েছিলাম আর এখানেই বলেছিলাম কিছু কথা আর এখানে আজকের ভিডিওতে আমি আরও কিছু কথা বলতে চাই যে কথাগুলো অবশ্যই আপনাদের জানা দরকার নইলে শুরুতে যদি এই ভুলগুলো করে বসেন তাহলে পরবর্তীকালে গিয়ে আপনার অনেক প্রবলেম হতে পারে যেমন বন্ধুরা চ্যানেল ক্যাটাগরি যে আপনি কোন ক্যাটাগরি বেছে নিয়েছেন এটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে আপনার ডলার জেনারেট করার উপরে ক্যাটাগরির ওপরে ডিপেন্ড করে ইউটিউব অ্যাড দেয় ভিডিওর ওপরে যেটা দামি হয় আবার কমা হয় এই জিনিসটার ব্যাপারে একটু ভালো করে বোঝাচ্ছি যদি আপনি আর্নিং ক্যাটাগরি নেন যে ভিডিওটা আপনি দেখাচ্ছেন ওই ভিডিওর ভেতরে আপনি একটা আর্নিং অ্যাপ রিভিউ করছেন যেই অ্যাপটা ইনকাম কিভাবে করা হয় সেই অ্যাপ এইরকম একটা অ্যাপ এই রকম অ্যাপের যদি আপনি আপনার ভিডিওর ভেতরে রিভিউ করেন তাহলে আপনার যে ডলারটা জেনারেট হবে আর আর যে পাবেন সেটা অবশ্যই খুব হাই হবে তাহলে সে আর কত আশি বা চুরাশি আর হবে আপনার আর যখন আপনার আশি বা চুরাশি আর হবে আপনার ভিডিওর ওপরে যে অ্যাডটা চলবে সেই অ্যাডটা কিন্তু খুব দামি গ্যাড হবে মেনে নিচ্ছে একটা শ্যাম্পুর অ্যাড মেনে নিচ্ছে একটা লুডো অ্যাপ অ্যাপের অ্যাড এই লুডো অ্যাপের যে অ্যাডটা এটা কিন্তু একটা দামিক অ্যাড আর এই দামিক অ্যাডটা আপনার ভিডিওর ওপরে বসাবে ইউটিউব এটা কখন বসাবে যখন আপনার ভিডিওটা আর্নিং ক্যাটাগরি হবে মানে তখনই আপনার ভিডিওর ওপরে দামিক অ্যাড আসবে আর দামিক অ্যাড যখনই আসবে তখন অ্যাড থেকে রেভিনিউ বেশি হবে ডলারটা বেশি জেনারেট হবে আর আপনার ইনকামটাও তখন বেশি হবে কিন্তু সেম যদি আপনার রান্না বান্নার চ্যানেল হয় তখন কী হবে তখন ওই যে শ্যাম্পুর্যাডটা বলেছিলাম ওই শ্যাম্পুর অ্যাডটা আপনার ভিডিওর ওপরে আসবে আর যার জন্য রেভিনিউ কম হবে ডলার কম হবে আর আপনার ভিডিওর ওপরে ইনকামও কম হবে আর এই সব জিনিসগুলো শুরুতেই কিন্তু জানা দরকার প্রথম যারা ভুলটা করে বসে যে কোনো একটা ইউটিউবারে ভিডিও দেখে কিন্তু ক্যাটাগরি না বেছে নিজের মতো করে একটা কাজ করা শুরু করে দিল প্রথম একটা টেকনিক্যাল ভিডিও ছাড়লো তারপর একটা রান্নাবান্নার চ্যানেলে ভিডিও দিচ্ছে তারপরে ব্লগিং দিচ্ছে তারপরে টেক দিচ্ছে এইভাবে কিন্তু মিশিয়ে ভিডিও ছাড়া আরম্ভ করে দেয় একটা নতুন ইউটিউবার তো আপনাকে এই ভুলটা সবার প্রথম করা যাবে না যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে বেছে নিতে হবে যে ক্যাটাগরি আপনি আপনি কাজ করতে পারবেন মনে হচ্ছে আপনি রান্না বান্নার উপরে কাজ করতে পারবেন দেন ঠিক আছে শুধু রান্না বান্নার চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলোই দিতে হবে ব্লগ টেক সব দেওয়া যাবে না বা আপনার যদি এখন থেকে মনে হচ্ছে যে আমি ইনকামটা একটু বেশি করতে চাই তো অবশ্যই আপনি টেকনিক্যালের দিকে আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে শুধু টেকনিক্যাল ভিডিওই দিতে হবে অন্য কোনো ভিডিও দেওয়া যাবে না যেমন রান্না বান্না বা ব্লগ এই সব ভিডিও দেওয়া যাবে না কারণ বললাম রান্না বান্না ভিডিও বা ব্লগিংয়ের ভিডিওগুলোতে ডলার বা আরপিএম কম পাওয়া যায় অনেক কম পাওয়া যায় যেখানে আপনার এক হাজার ভিউসে এখানে তিরিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু টেকনিক্যাল চ্যানেলে হয়ে যাবে সেখানে রান্না বান্নার চ্যানেলে আট ন টাকা মতো হবে বা দশ টাকা মতো এই রকম হবে তো এই জিনিসটা মাথায় রেখে আপনাকে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ওপরে কাজ করা শুরু করবেন বা আপনি যদি অলরেডি কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন সেই ক্যাটাগরির আর্নিং বা রেভিনিউ কেমন এই জিনিসটা অবশ্যই চেক করতে পারেন এই জিনিসটা চেক করার একটাই উপায় রয়েছে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ক্যাটাগরিটা কীরকম যেমন বললাম যে আরপিএম পি বেশি যে ক্যাটাগরিগুলো হয় সেগুলোতে হলো একটা ক্যাটাগরি হল ক্যাটাগরিগুলোর উপরে আর্নিং বেশি হয় সেই ক্যাটাগরিগুলো হলো এখানে টেকনিক্যাল চ্যানেলের উপরে যেমন এখানে আর্নিং হয়ে গেল তারপরে বিট কয়েন তারপরে আপনি কোনো ব্যাংকের বিভিন্ন ধরনের জিনিস থাকে সেইগুলো মানে টাকা পয়সার ব্যাপারে আপনি যদি কিছুই বলেছেন ইনকামের সম্বন্ধে আপনি যদি কিছুই বলেছেন তখন ওইটার আপনার আরপিএম হাই হয়ে যায় অন্য যে কোনো ক্যাটাগরি হতে পারে অন্য যে কোনো ক্যাটাগরি সেটা ব্লক হতে পারে ব্লক হতে পারে ফুড ব্লক হতে পারে বা এখানে রান্না বান্না হতে পারে বা এখানে অন্য যে কোনো কন্টেন্ট হতে পারে ফানি ভিডিও হতে পারে সেখানে কিন্তু আপনার অতটাও আর্নিং পাওয়া যাবে না বা এখানে রোস্ট ভিডিও হতে পারে এতগুলো ক্যাটাগরির মধ্যে শুধু টেকনিক্যাল ক্যাটাগরি বা আপনি যে আর্নিংয়ের সম্বন্ধে কিছু বলবেন সেই ক্যাটাগরির ওপরেই কিন্তু আপনার সবচেয়ে ডলারটা ইনকামটা বেশি হয় এই জিনিসটা মাথায় নিন আর আপনি যদি কাজ করা শুরু করে দিয়েছেন তাহলে অবশ্যই আপনার চ্যানেল যদি এই মুহূর্তে একটু গ্রো করছে আপনি যেই ক্যাটাগরিটার উপরে কাজ করছেন তাহলে ঠিক বা কোনো সমস্যা নেই ওটার উপরেই কাজ করে যান পরবর্তীকালে গিয়ে গ্রো হয়ে যাবে কিন্তু যদি আপনার চ্যানেল গ্রো করছে না আপনি ভাবছেন যে একটা নতুন ক্যাটাগরি নেবেন তাহলে অবশ্যই টেকনিক্যাল ক্যাটাগরির দিকে আসতে পারেন টেকনিক্যাল ক্যাটাগরি ভেতরে অনেক রকম জিনিস রয়েছে মোবাইল রিভিউ গ্যাজেট রিভিউ তারপর রয়েছে এখানে তারপরে এখন অনেক ধরনের ফেসবুক টিপস ইউটিউব টিপস তারপরে রয়েছে এখানে আরও অনেক রকম জিনিস এবার আর্নিং বেশি নিতে চাইলে আর্নিং ক্যাটাগরি নিতে হবে ভিডিওর সম্বন্ধে এখানে ভিডিওর ভেতরে টাকা পয়সার কথা ব্যাপারে বলতে হবে বিট কয়েন তারপরে এইসব ব্যাপারে বলতে হবে এইসব ব্যাপারে বললেই কিন্তু আপনার আর্নিং রেভিনিউটা এখানে বেশি হবে আর আর্নিং রেভিনিউ বেশি হলেই কিন্তু আর পি এম বেশি বেশি হলেই কিন্তু এখানে ডলারটা বেশি জেনারেট হবে এই জিনিসটাই এখানে আর এখানে কিছু নয় এবার এখানে ক্যাটাগরি আপনি আপনার নিজের মতো করে বাঁচবেন এমনটা নয় যে আপনি আমি টেকনিক্যাল বলেছি বলে আপনি টেকনিক্যালে চলে আসবেন এমন করবেন না আপনার যেটা পারবেন আপনি যেটা পারবেন যেটা ভালো করতে পারবেন সেটার ভেতরেই থাকবেন তার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না আর্নিং বেশি বলে যদি আপনি ব্লক ছেড়ে আপনি ব্লকটা ভালো করছিলেন ব্লক ছেড়ে যদি আপনি টেকনিক্যালের ভেতরে চলে আসেন তাহলে কী হবে আপনি যে ব্লগটা ভালো বানাচ্ছিলেন আপনার ওখানে যে ডলারটা জেনারেট হচ্ছে ওইখানে কিন্তু ভিউজ আসলে আপনার দশ হাজার এখানে ভিউজ আসলে আপনার একশো দুশো সেক্ষেত্রে কী হবে আপনার এখানে একদম ইনকাম হবেই না আর সেখানে যে ইনকামটা হচ্ছিলো সেটা আপনার বন্ধ হয়ে যাবে তাই এই জিনিসটা করবেন না আপনার যেটা ভালো হচ্ছে সেটার ওপরেই আপনি বেশি করে মন দেবেন এই সময় কারণ এটা আপনার শুরু নতুন চ্যানেল একদম শুরু করেছেন আপনি তারপরে বন্ধুরা আমার কথা বলতে গেলে আমার এই চ্যানেলটার উপর আমি একটু বেশি করে সময় দিতে পারি না তাই কিন্তু এই চ্যানেলটার এই হাল হয়ে পড়ে আছে তো যাই হোক এই চ্যানেলটা আমি কিন্তু ঠিক গ্রো করিয়ে নেব এবার চ্যানেল গ্রো করার কিছু ছোটোখাটো টিপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেমন বন্ধুরা আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলোর ওপরে যে ভিউজগুলো আসবে তার মধ্যে আপনি অবশ্যই দেখবেন যে একটা ভিডিও আপনি যখনই সেটাকে ছাড়বেন সেটা কিন্তু ভিউজ আসবে এরকম অনেক ভিডিও হয় আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী তো সেই ভিডিওটাকে আপনাকে বেশি বেশি করে ছাড়তে হবে বেশি বেশি বলে মানে কি আপনি সেটা প্রত্যেক দিন ছাড়বেন সপ্তাহে দুটো করে ছাড়বেন এইরকম নয় মাঝে মাঝে সেই ভিডিওটাকে আপনাকে ছাড়তে হবে যেমন আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে যেমন এখানে দেখো মোস্ট পপুলার চুজ করপ দেখো এখানে দেখো আমার যে ভিডিওটা এখানে ভাইরাল হয়েছে সেই ভিডিওটা দেখো এখানে দেখো এখানে এক লাখ চল্লিশ হাজার যে ভিউস এসেছে দেখো এটা কী ছিল মোবাইলের নো সিম কার্ড সার্ভিসের উপরে যে ভিউ ভিডিওটা আসছে আমার তো এই ভিডিওটা কিন্তু দেখো এখানে একটা ছেড়েছি তারপরে কিন্তু এই ভিডিওটা আমি এখানে আরও একটা ছেড়েছি কোথায় এখানে দেখো এইখানে দেখো এখানে কিন্তু আমি আরও একটা ছেড়েছি দেখো এই দেখো এখানে আমি একটা জিনিস বুঝতে পেরে গিয়েছিলাম যে আমার এই ভিডিওটা ভাইরাল হচ্ছে এই ভিডিওটার উপরে আমাকে বেশি বেশি করে ভিডিও বানাতে হবে চারটে পাঁচটে কন্টেন্ট বানিয়েছি একটা কন্টেন্ট ভাইরাল হয়ে গেছে এই সময় গিয়ে যদি সার্চ করেছো বাংলায় লিখে সার্চ করবে মোবাইলে নো সিম কার্ড সার্ভিস সার্চ করার সাথে সাথে আমার ভিডিও টপে চলে আসবে একদম টপে চলে আসবে কারণ এই যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম এর কিওয়ার্ড রিসার্চ একদম টপ কোয়ালিটির কিওয়ার্ড রিসার্চ করা আছে সার্চ দেওয়ার সাথে সাথে আমার এই ভিডিওটা কিন্তু টপে চলে আসবে তো এর কিওয়ার্ড কী দিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু কোনো সমস্যা নেই আর দেখো এখানে অডিয়েন্স কিন্তু কমেন্ট করেছে দেখো ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ দেখো এখানে কিন্তু এরকম কমেন্ট করেছে এবার অনেকেরই প্রবলেম সলভ হয়ে গেছে এবার অনেকেরই হয়নি কারণ একটা ইউটিউবার ভিডিও দেখে অনেকেরই প্রবলেম সলভ হয় আবার অনেকেরই হয় না এটার উপরে মন খারাপ করার কিছু হয়নি তো দেখো এর আমি পেন্সিলে ক্লিক করছি ক্লিক করার পর এ দেখো এর আমি ট্যাক্সে ক্লিক করছি দেখো এর যে ট্যাক্সগুলো দিয়েছিলাম না বন্ধুরা এই ট্যাক্সগুলোই কিন্তু মেন জিনিস ভিডিওকে ভাইরাল করার জন্য র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটা আমার দিয়ে আট মাস হয়ে গেছে আট মাস আট মাস হয়ে গেছে এই ভিডিওটা দিয়ে এখনও পর্যন্ত এই ভিডিওটা আমার র্যাঙ্কিং সার্চে রয়েছে প্রত্যেক দিন এই ভিডিওটা থেকে আমার পঞ্চাশ ষাটটা করে এক ঘন্টায় ভিউজ আসছে আর এখানে এটা এক ঘন্টায় পঞ্চাশ ষাটটা ভিউজ আসছে আর এখানে আটচল্লিশ ঘন্টায় ভিউজ আসছে এক হাজার দুশো এক হাজার এটা ইউটিউব সার্চ থেকে আমার ভিউসটা আসছে আর এই ভিউসটাই আপনাকে নিয়ে আসতে হবে এইরকম যখন আপনার ভিউস আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেল কিন্তু গ্রো রয়েছে একটা ভিডিওর ওপরে এই ভিডিওটার ওপরে ডিপেন্ড করে আপনার প্রত্যেকটা ভিডিও চলবে যেটা ইউটিউব অ্যালগারিজম কাজ করে আপনার একটা ভিডিও প্রথম ভাইরাল হয়ে যাবে ওই ভিডিওটার পেছনে প্রত্যেকটা গাড়ির মতো চলতেই থাকবে আর এই জিনিসটাই আপনার মাথায় নিতে হবে আর বন্ধুরা নিচে কমেন্ট করে জানাও কোন জিনিসটা জানতে চাও আর আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই দেখা বাবার একটা নতুন কোনো ভিডিওতে